দর্শক বন্ধুরা দেখেন আমি আজকে আমার বাস্তিক নিয়ে নদীর কাছারে ঘুরতে এসেছি আসলে কি খাস না কি খাস গুলা মোষ দেখা যায় যে আমার এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আমার মোবাইলের দ্বারা দেখা যাচ্ছে না কারণ আমার মোবাইলের মানে জুম করলে অত ক্লিয়ার দেখা যায় না তো দেখুন অনেক দূরের থেকে আর কি এগুলা সাঁতরে আসতেছে রেগুলার যায় এখান থেকে সাঁতরে আর রেগুলার ওখান থেকে সাঁতরে এবার আসে এখানে মানে ঘাসের অভাব ঘাস নাই ওই চরটা দেখা যায় যেটা ওই ওখানে নিয়ে যাহে মোষগুলা ওখানে ঘাস টাস খায় ফের বিকালে এবার ঘুরে আসে অনেক সাঁতরানো লাগে এখানে আমার সাউস মানকাসার ডিস্ট্রিক্টে এটাই এখন বড় নালা বা নদী তো দেখুন ওখানে একজন মানুষও দেখা যায় তো একজন মানুষও অতগুলো মহিষ মানে একেবারে ই করে আইতেছে অনেক কষ্টজনক তো গত বছর এই নালাটা এখানে ছিল না এই নালাটা ছিল খাকড়াছ দিয়ে ওখান দিয়ে অনেক বড় নালা ছিল কিন্তু এই বছরে একেবারে মানে আমাদের এই দিক এদিক দিয়ে নালাটা আইছে তো এখানে এবার আর কি সমস্যা দেখা যায় যে কোকরাডাঙ্গায় এবার নদী ভাঙে যায় নাকি আমাদের সরকারের একটাই মাইনাস পয়েন্ট হয়েছে যখন নদী ভাঙে পুরা তখন খালি কাজ আরম্ভ করে তখন বাঁশে না গাড়বো রাস্তার গাছের ডালগুলাই না ফেলাইবো পাথর ফেলাবো কে এখন কি কাজগুলো করা যায় না বাংলাদেশে যেরকম সাইডতে বস্তা দেওয়া হয়েছে এখন এই জায়গায় এখন দিলে তো একবারে ভাঙ্গা বন্ধ হয়ে যায়